নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। গল্প শুরু করবার আগে তোমাদের সবাইকে আবার বলে রাখি, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অল করে দিও যাতে প্রত্যেকটা গল্পের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকভাবে এসে পৌঁছায়। শুনছো অঙ্কিতা সরকারের কলমে অথ অমরাবতী কথার বড় গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। অন্দরমহলে নিজ কক্ষে অস্থিরভাবে পায়চারি করছিলেন অবন্তীরাজ উদয় প্রতাপ। ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত হওয়ায় তার পরিণত দেহ সৌষ্ঠব সহজেই দৃষ্টিগোচর হচ্ছে। চকচকের উপর গ্লাসে থাকা বেলের শরবতে চুমুক দিয়েও তার শরীর মন কিছুই ঠান্ডা হচ্ছে না। এক অপ্রতিরোধ্য ক্রোধ গ্রাস করেছে এই 35 বর্ষীয় যুবককে। তটস্থ হয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে, এই মাত্র আতুর ঘর থেকে কন্যা সন্তানের জন্মের সংবাদ বহন করে আনা দাসীটি জ্বলন্ত দৃষ্টিতে একবার তার দিকে তাকাতেই সে যেন প্রাণ নিয়ে পালিয়ে বাঁচল। চিৎকার করে উদয় প্রতাপ ডাকলেন তার সর্বক্ষণের সহচর গোলককে। সে আসতেই রক্তাক্ত চক্ষু মেলে তাকে জিজ্ঞেস করলেন, অমরাবতীর আর কোনো সংবাদ আছে? ওই আচার্যটা কি যেন নাম? হ্যাঁ, শ্রী ভৃগু। ও বেটা কোনো নতুন খবর দেয়নি? না মহারাজ। বেশ, তাহলে ওকে মনে করিয়ে দিও যে ওর স্ত্রী কন্যা আমার কাছে বন্দী। মনে না করালে কেউই কাজ করতে চায় না দেখছি। এখন যাও, ছোট রানীকে সংবাদ পাঠাও, আজ রাতে তিনি আমার সেবা করার সুযোগ পাবে। গোলক আর দেরি করে না, দ্বিরুক্তি না করেই সে হুকুম তামিল করতে বেরিয়ে যায়। গত দুদিন ধরেই উদয় প্রতাপের মেজাজ একদম ভালো নেই। বড় রানী ভানুমতি গর্ভবতী হওয়ার পর থেকে প্রায়ই অসুস্থ ছিলেন। গণক তার হস্তরেখা বিচার করে বলেছিল যে গর্ভে কন্যা সন্তান আছে। তবে প্রথম সন্তান পুত্র চাইলে বিস্তর জাঁক চমক করে এক যজ্ঞ করতে হবে। নিজের সিংহাসনের জন্য এবং সর্বোপরি অবন্তীতে অন্য রক্ত যাতে রাজ করতে না পারে তার জন্য এই প্রস্তাব তিনি মেনে নিয়েছিলেন। কিন্তু তার সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে রানী ভানুমতী কন্যা সন্তানেরই জন্ম দিয়েছে। গণক ঠাকুর বিপদ বুঝে কোথাও গা ঢাকা দিয়েছেন। ক্ষোভে এখনও প্রথমা স্ত্রী ও কন্যার মুখ দর্শন করেননি তিনি। অমরাবতীর সঙ্গে অবন্তীর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনোদিনই তিনি মেনে নিতে পারেননি। অবন্তী ছোট রাজ্য হলেও বাণিজ্য পথের জন্য অমরাবতীকে নির্ভর করতে হয় তাদের উপর। সেই সুযোগটুকু তাদের না দিয়ে কোন ঠাসা করলে খুব সহজেই অমরাবতীকে গ্রাস করা যাবে। সম্পদে উর্বরতায় অমরাবতীকে টেক্কা দিতে পারবেন না জেনেই তার উপর এত লোভ উদয় প্রতাপের। কিন্তু তার এই প্রস্তাব দেওয়ার আগেই জ্যেষ্ঠা ভগিনীর বিবাহ হল ওই রাজ্যে। কিন্তু তাও সুযোগ ছিল, ভূতপূর্ব রাজা অর্থাৎ সংঘমিত্রার পিতাকে এইসব বলে লাভ হবে না জেনেই তিনি নিজের পিতার কাছে এই প্রস্তাব এনেছিলেন। পরিবর্তে জুটেছিল তিরস্কার এবং চপেটাঘাত। পিতা মারা যাবার পর অনেকটাই স্বাধীন হলেন উদয় প্রতাপ। তখন তিনি যুবরাজ, ভানুমতির সঙ্গে বিবাহ হয়েছে সত্য। অবধারিতভাবেই তিনি ভেবেছিলেন যে এবার সিংহাসনে আসীন হবেন তিনি। কিন্তু এক রাত্রে মন্ত্রীর সঙ্গে জ্যাঠামশাইকে আলোচনা করতে শুনে ফেললেন তিনি। ভ্রাতুষ্পুত্রের উদ্ধত ব্যবহারের জন্য তিনি অবন্তী রাজ্যের শাসনভার বিক্রমজিৎকে দেওয়ার কথা ভেবেছেন। নিয়মিত মাসোহারা পাবেন তিনি। পরে যদি তার সন্তান যোগ্য হয় তবে রাজ্যের দায়িত্ব বিক্রমজিৎ চাইলে তার হাতে তুলে দিতে পারেন। এই ব্যবস্থা যে উদয় প্রতাপের মনোপুত হবে না তা বলাই বাহুল্য। সেই রাত্রেই পাকশালের রাঁধুনিকে ভয় দেখিয়ে বিষ প্রয়োগ করে তিনি হত্যা করেন নিজের জ্যাঠাকে। সিংহাসনের লোভে অন্ধ হয়ে তিনি অমরাবতীকে একের পর এক আঘাত করতে থাকেন।
কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্য সেই রাঁধুনিকেও আর কেউ দেখেনি। বিক্রমজিতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন উদয়প্রতাপ। তিনি খুব ভালো করেই জানেন যে যদি তিনি যুদ্ধের ডাক দেন তাহলে প্রতিবেশী রাজ্যগুলোর থেকে সাহায্য পাবেন না। এদিকে অমরাবতীর মিত্রের সংখ্যা এই বঙ্গদেশে কম নয়, তাই তিনি অপেক্ষা করছেন। এরই মধ্যে এলো কন্যা সন্তানের সংবাদ, যার পর নাই ক্ষুব্ধ উদয়প্রতাপ, তাই মন শান্ত করতে চললেন দ্বিতীয় স্ত্রীর কাছে। আচার্য শ্রী ভৃগুকে তিনিই পাঠিয়েছেন অমরাবতীতে খবর সংগ্রহ করে এনে দেওয়ার জন্য। অবশ্য এক গুঁয়ে সতেই মানুষটা যে কাজটা করতে চাইবেন না এ তিনি ভালোই জানতেন, তাই তার স্ত্রী এবং কন্যাকে এনে রেখেছেন নিজের হেফাজতে। ফলও পেয়েছেন দ্রুত। এই কদিনেই বার তিনেক অমরাবতীর সংবাদ এনে দিয়েছেন তিনি, ভবিষ্যতে আরও দেবেন এ বিশ্বাস আছে তার। কিন্তু ধৈর্য ধরার স্বভাব নয় উদয়প্রতাপের, তিনি অপেক্ষা করতে জানেন না একেবারেই। তাই তো গণক যখন বলেছিলেন যে ভানুমতির গর্ভে কন্যা সন্তান আছে, তখন তিনি কাল বিলম্ব না করে দ্বিতীয়বার পানি গ্রহণ করেন। অমরাবতীকে গ্রাস করবার জন্য তিনি উন্মুখ, ঠিক করেন চিরাচরিত পথে অমরাবতী আক্রমণ করলে তাদের সেনাবাহিনীর সঙ্গে পেরে উঠবেন না তিনি, অন্য কোনো পন্থা, কোনো অভিনব পন্থা ভাবতে হবে তাকে। দ্বিতীয় স্ত্রীর কক্ষে তার সেবা নিতে নিতেই অমরাবতীর বিরুদ্ধে ছক কষতে থাকেন উদয়প্রতাপ। আপনি আমার কথা শুনুন কুমার সঞ্জীবন, আমার মনে হচ্ছে অবন্তীর চর এখানেই লুকিয়ে আছে, না হলে আপনি ভেবে দেখুন না। ওই জাহাজের কথা তো হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউ জানত না, তবে তার শরীর সমাধি হয় কি করে? এসব তুমি কি বলছো অজিমানিক্য, এও কি সম্ভব? নিজের জন্মভূমির এমন ক্ষতি কি কেউ করতে পারে? পারে কুমার, একদল মানুষ আছে যারা সব পারে, তাদের মধ্যে ন্যায় নীতিবোধ বিবেক কিছুই আর যখন জাগ্রত অবস্থায় থাকে না তখন তারা এমন আচরণ করে। অজিমানিক্যের কথাগুলো শুনে চমকে উঠলেন সঞ্জীবন। অবন্তী চরম শত্রুতা শুরু করার পর যখন ধৈর্য আর ধরা সম্ভবপর হল না, তখন মাও এই একই কথা বলেছিলেন। অবন্তী আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে সঞ্জীবনের সেনাবাহিনী, কিন্তু রাজা বিক্রমজিৎ নির্দেশ দিয়েছেন, আমরা কিছুতেই ওদের আগে আক্রমণ করব না, অপেক্ষা করব ওদের আমাদের উপর আঘাত আনা। আজ অমরাবতী কোনো সিদ্ধান্ত নিলে কাল সকলে আমাদের কাপুরুষ বলবে, বলবে অবন্তীর মতো ছোট রাজ্য বলেই আমরা তাদের উপর আঘাত এনেছি। সর্বোপরি ভুলে যেও না, অবন্তী আমাদের মাতুলালয়, শত হলেও উদয়প্রতাপ আমাদের মাতুল, আর তোমার মা তাঁর জ্যেষ্ঠ বোন, জ্যেষ্ঠকে তো একটু ধৈর্যশীল হতেই হবে। সেই দিন থেকে অমরাবতীতে প্রহরার সংখ্যা বেড়ে গিয়েছে। সারা রাত রাজমহলের শীর্ষে বসে সীমান্তের দিকে নজর রাখে সেনারা। সঞ্জীবন রাত্রে নামমাত্র সময় ঘুমাতে যান, কিন্তু যেটুকু সময় ঘুমান খোলা তলোয়ার পাশে নিয়ে ঘুমান, যাতে হঠাৎ শত্রুপক্ষ আক্রমণ করলে অন্তত ঘায়েল করে হলেও তিনি মৃত্যুবরণ করতে পারেন। এমত অবস্থায় অজিমানিক্যের এই আশঙ্কা যে তার হৃৎস্পন্দন বাড়িয়ে দেবে এ কথা বলাই বাহুল্য। চিন্তান্বিত স্বরে তিনি জিজ্ঞেস করেন, কিন্তু কিভাবে জানবো যে কে নিজের রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আরো কয়েকজন সেনাকে নিয়োগ করব পাহারার জন্য, আর আপনার অনুমতি নিয়ে জঙ্গলের পাশে প্রহরা বসাতে চাই। কিন্তু তার তো কোনো প্রয়োজন দেখছি না, ও পাশে দুর্ভেদ্য জঙ্গল, তারপর উঁচু টিলা। আচ্ছা, টিলাও বা যদি অতিক্রম করা যায়, জঙ্গল পেরিয়ে অমরাবতীতে আসা দুঃসাধ্য ব্যাপার, আক্রমণ করার আগেই অবন্তীর অর্ধেক সেনাবাহিনী শেষ হয়ে যাবে। কুমার সঞ্জীবনের যুক্তিকে নাকচ করে দিয়ে অজিমানিক্য বলল,
আমরা কখনোই জঙ্গল অতিক্রম করার চেষ্টা করিনি মানে ওরাও যে করবে না এমন ভেবে নেওয়া ভুল। আপনি যদি আমার উপর ভরসা করেন তবে আমি একটা ব্যবস্থা নিতে চাই, তবে তার আগে সরেজমিনে আমায় পুরোটা দেখতে হবে, তারপর আপনাকে সবটা বলবো। ঠিক আছে, বেশ, যেমন তুমি ভালো বোঝো। ক্লান্ত সঞ্জীবন নিজের কক্ষে সাময়িক বিশ্রামের জন্য চলে যান আর অজিমাণিক্য ফিরে আসেন পাহাড়ার কাজে। প্রত্যেক পূর্ণিমায় বৌদ্ধ মন্দিরে একবার করে তার ধ্যানরত মূর্তিকে চাক্ষুষ করে আসার অভ্যেস সখী সেনা সেই বাল্যকাল থেকেই। মাঝে এই কয়দিন তিনি আহিমাণিক্যের শোকে বিহ্বল থাকলেও আজ যখন মালঞ্চ তাকে এসে মনে করিয়ে দিল যে এই বিশেষ দিনটার কথা, তখন আর বাইরে বেরোবার জন্য দ্বিতীয়বার ভাবেননি সখী সেনা। আজ অনেক দিন পরে তিনি গোলাপের পাপড়ি দেওয়া জলে সুগন্ধি চন্দন লেপে স্নান করে মখমলের বস্ত্র অঙ্গে তুলে নিলেন। হাতির দাঁতের কাঁকই দিয়ে তার চুল বেঁধে দিল মালঞ্চ। তারপর সে বেরিয়ে গেল শকটের ব্যবস্থা করতে, কিন্তু অনতি বিলম্বেই ফিরে এলো পাংশুবর্ণের মুখ নিয়ে। তাকে দেখে সখী সেনা জিজ্ঞেস করল, কিরে ফিরে এলি যে, শকটের কথা এত তাড়াতাড়ি বলা হয়ে গেল? হয়নি সখী সেনা, কুমার সঞ্জীবনের নির্দেশ, তার অনুমতি ছাড়া মহল ছেড়ে বেরোনো যাবে না। তুই বলিসনি আমরা বেড়াতে নয় মন্দিরে যাব? বলেছি তো, কিন্তু তাতেও তিনি রাজি হলেন না। অমরাবতীর পথঘাট এখন নাকি নিরাপদ নয়, তাই কোনো নারীকেই বাইরে যাবার অনুমতি দেওয়া হচ্ছে না। এতদিনের অবসন্ন ভাব কাটিয়ে সবে সখী সেনার মেজাজ ফুরফুরে হয়ে উঠেছিল। ভেবেছিলেন এই ছুতোয় একবার বাইরে যাবার সুযোগ পেলে আহিমাণিক্যের সঙ্গেও দেখা করে আসবেন, গাড়োয়ানকে দুটি রৌপ্য মুদ্রা দিলে এই কথা সে গোপনও রাখবে। মন্ত্রীর বাড়ি কেনা চেনে, কিন্তু এখন তার সমস্ত সুখ স্বপ্নে এইভাবে জল পড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠল সে। ক্রোধে লাল হয়ে যাওয়া মুখ নিয়ে সে নিজেই দাদার সঙ্গে কথা বলবার অভিপ্রায় ঘর থেকে বেরোতে উদ্যত হতেই শোনা গেল কুমার সঞ্জীবন এবং অজিমাণিক্যের আগমনের ঘোষণা। দাদার সাথে অজিমাণিক্যকে দেখে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল সখী সেনা। কুমার সঞ্জীবন এগিয়ে এসে ভগিনীর মাথায় হাত রেখে বললেন, রাগ করিস না রে, সকলের সুরক্ষার কথা ভেবে আমি একটু বেশি কড়া নিষেধাজ্ঞা জারি করেছি, কিন্তু অজিমাণিক্যই আমাকে বোঝালো যে এভাবে বন্দী হয়ে থাকতে গেলে সকলেই হাঁফিয়ে উঠবে, তাই আজ আর তোর বৌদ্ধ মন্দিরে যাওয়া আমি আটকাচ্ছি না। অজিমাণিক্যও তোর সঙ্গে যাবে, ও সঙ্গে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকি। যা, দর্শন করে যা। সঞ্জীবন নির্দেশ দিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু এমনভাবে বাইরে বেরোনোর প্রস্তাব শুনে সখী সেনা ক্রোধে অন্ধ হয়ে গেল। অজিমাণিক্য সঙ্গে থাকলে কোনো মতেই আহিমাণিক্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না, অথচ আজকের দিন চলে গেলে আর সুযোগ পাওয়া যাবে না। কিন্তু আজ আহিমাণিক্যের সঙ্গে দেখা করবার জন্য মরিয়া সখী সেনা। অজিমাণিক্যের সম্মুখেই মালঞ্চের সঙ্গে চোখে চোখে কথা হয়ে গেল। মালঞ্চ, আমি রাজকুমারীর যাওয়ার ব্যবস্থা করি বলে কক্ষ ছেড়ে নিষ্ক্রান্ত হলো। অনেক দিন পর প্রকৃতির মাঝে মুক্ত বাতাস নিতে পেরে মন শান্ত হয়ে গেল সখী সেনার। সকালের নরম রোদ তার মুখে এসে পড়েছে, কয়েক গাছে চূর্ণ কুন্তলে সে খেলা করছে মুখের ওপরে। একটা কোকিল কোন একটা গাছের ফাঁক থেকে ডাকছে, এদিক ওদিক তাকিয়েও তাকে খুঁজে পেল না সখী সেনা। গো শকটে সে আর মালঞ্চ উঠে বসেছে, পিছনে আরও দুজন প্রহরীর সঙ্গে তাকে পাহারা দিয়ে চলেছে অজিমাণিক্য। পথের মাঝেই চোখে পড়ল তাদের অস্থায়ী পাঠশালার চালাঘর,
কিছুদিন আগেও যা ছিল অধ্যয়নরত শিষ্যদের কলকাকলিতে মুখরিত, আজ তা শূন্য। সখী সেনার মুখ বিষণ্ন হয়ে আসে। কতদিন পর আজ আবার দেখা হবে আহিমাণিক্যের সঙ্গে? হ্যাঁ, অজিমাণিক্য উপস্থিত থাকা সত্ত্বেও আজ দেখা হবে তাদের। তার উপস্থিতিতে তাদের গৃহে যাওয়া সম্ভবপর নয় ঠিকই, কিন্তু আহিমাণিক্য তো আসতেই পারে। সখী সেনা জানে তার কথা শুনলে আর না এসে থাকতেই পারবে না সে। সেনাবাহিনীতে মালঞ্চের একজন গুণমুগ্ধ আছে, বেশ কিছুদিন ধরেই সে হাবে ভাবে সে কথা মালঞ্চকে জানিয়েছে। মালঞ্চর মনেও তার জন্য সুপ্ত প্রেম আছে, আজ সখী সেনার জন্য তাই সে তারই সাহায্য নিয়েছে। একজন পুরুষ, সর্বোপরি একজন সেনা, নিজের ইচ্ছে মতো পথে বেরোতে পারে, কেউ তাকে কোনো প্রশ্ন করবে না। আহিমাণিক্যকে নিয়ে সেই মন্দিরের পিছনের দরজা দিয়ে ঢুকে ভেতরে অপেক্ষা করবে। সখী সেনা আর মালঞ্চ শুধু সেনাদের মন্দিরের ভেতরে আসতে বাধা দেবে। বুদ্ধদেবের মন্দিরটি খুব সাধারণ দেখতে। মন্দির গাত্রে এবং পরিসীমার দেওয়ালে শিল্পীদের দিয়ে পাথরে খোদাই করা আছে জাতকের কাহিনী। এখানে কোনো তোরণ নেই, কারণ রাজা বিক্রমজিৎ বিশ্বাস করেন মন্দিরে পা দেওয়া মাত্রই সকলের মন শুদ্ধ হয়ে যায়। আলাদা করে প্রহরার ব্যবস্থা তাই এখানে নেই। মন্দিরের ভেতরে সরু পায়ে চলা পথের দুপাশে সবুজ ঘাসের গালিচা বিছানো, তারই মাঝে মাঝে ফুটে রয়েছে লাল নীল বিভিন্ন রঙের ফুল। সূর্যের প্রখর রৌদ্র থেকে তাদের বাঁচানোর জন্য মাঝে মাঝে রয়েছে বড় আম, শিরীষ, পলাশ গাছ। এক জায়গায় কৃত্রিম উপায়ে তৈরি জলাধারের মধ্যে খেলা করে বেড়াচ্ছে কয়েকটি রঙিন মাছ। পেছনের দিকের আরও একটি জলাধারের মধ্যে রয়েছে শ্বেত শুভ্র রাজহাঁস। সখী সেনা এবং মালঞ্চর সঙ্গে সশস্ত্র অজিমাণিক্যও মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে উদ্যত হয়। কড়া চক্ষুতে তার দিকে তাকিয়ে সখী সেনা বলে, অস্ত্র নিয়ে এখানে প্রবেশ করা যায় না, এ কি আপনি জানেন না? আপনি এখানেই থাকুন, আমরা দর্শন শেষে প্রার্থনা সেরে ফিরে আসব। আমি সবই অবগত হয়েছি রাজকুমারী, কিন্তু আপনাকে একা ছেড়ে দেওয়া অসম্ভব। বেশ, তবে আপনি আসুন। সেক্ষেত্রে এখান থেকে ফিরেই আমাকে বাবার কাছে জানাতে হবে যে তার তৈরি নিয়মকে অমান্য করে বুদ্ধদেবকে অসম্মান করতেই আপনি সশস্ত্রভাবে মন্দিরে প্রবেশ করেছেন। সখী সেনার কথা এবার বিচলিত হয়ে পড়ে অজিমাণিক্য। সঙ্গের প্রহরীদের দিকে তাকিয়ে দেখে সেখানেও কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। অজিমাণিক্য বলে, বেশ, আমরা তবে অস্ত্র এই গো শকটে রেখেই প্রবেশ করব। সৈন্যের বেশে? ভ্রুকুটি করে ওঠে সখী সেনা। আপনি কি আপনার মস্তিষ্ক সেনা ছাউনিতে ফেলে চলে এসেছেন সেনাপতি অজিমাণিক্য? সখী সেনার কথা শুনে নির্মল হাসিতে গড়িয়ে পড়ল মালঞ্চ। তাকিয়ে দেখল সঙ্গের প্রহরী দুটিও মুখ টিপে হাসছে। কেন, আবার কি হলো? আপনি কি জানেন না সৈন্যের বেশে মন্দিরে প্রবেশ করা যায় না? মন্দিরে আসতে হয় শুদ্ধ মন নিয়ে, শুদ্ধ বস্ত্র পরিধান করে। ভিক্ষুর বেশে আসতে হয় তথাগতর সামনে। এও কি আপনি বিস্মৃত হয়েছেন? ক্রমাগত অপমান এবং লাঞ্ছনায় অজিমাণিক্যের মুখ কালি বর্ণ ধারণ করল। ক্রোধ সংবরণ করে তিনি বললেন, দুঃখিত, আমার মনে ছিল না। আপনারা যান, শীঘ্র দর্শন ও প্রার্থনা সেরে আসুন। তথাগতর কাছে যেতে হলে সময় বেঁধে যাওয়া যায় না, আপনার তাড়া থাকলে আপনি আসতে পারেন। সখী সেনার এই অপমানেরও কোনো উত্তর দিতে পারল না অজিমাণিক্য। মনে মনে সে রাজকুমারীকে কামনা করে বলেই এত অপমান নীরবে সহ্য করেছে। অন্য কেউ হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে দুবার ভাবত না সে। রাজকুমারীর এমন ব্যবহারে তার কষ্ট হয়। কই, আহিমাণিক্যের সঙ্গে তো এমন করে কথা বলেন না তিনি। আহিমাণিক্যের কথা মাথায় আসতেই তার মনে পড়ে গেল একজন সেনা সে নিয়োগ করেছে তার গতিবিধির ওপর লক্ষ্য রাখার জন্য। এখান থেকে ফিরে গিয়েই তাকে তলব করতে হবে। তারপর জঙ্গলের কাছে যেসব শ্রমিকরা গোপন কাজে নিযুক্ত আছে সেখানে কাজ তদারকে যেতে হবে। অবন্তীর হঠাৎ আক্রমণ থেকে বাঁচার জন্য এক
অভিনব পন্থার আয়োজন করেছে সে। মন্দিরের বাইরে পাহারারত এবং চিন্তামগ্ন অজিমানিক্য টেরও পেলেন না পিছনের তোরণ দিয়ে আহিমানিক্যের প্রবেশের সংবাদ। অবশেষে মিলন হলো, প্রথমে চার চক্ষুর, তারপর দুটো শরীর একে অপরকে আলিঙ্গন করে রইল বহুক্ষণ। সে দৃশ্য দেখবে না বলেই মালঞ্চ এবং তার প্রেমাস্পদ চোখ সরিয়ে নিল, কিন্তু আর চোখে তারাও যেন এক পৃথিবী কথা বলে নিল। মন্দিরের পিছনে যেখানে রাজহাঁসদের জন্য কৃত্রিম জলাশয় রয়েছে, তার গা ঘেঁষে থাকা আগুন রঙের কৃষ্ণচূড়া গাছের নিচে ছায়ায় এসে তারা বসল। সখী সেনা তার মাথা এলিয়ে দিল আহিমানিক্যের কাঁধে, তার রেশমের মতো নরম চুলে হাত ডুবিয়ে বিলি কেটে দিতে লাগলো আহিমানিক্য। আবেশে চোখ বুঝে এলো সখী সেনার, মাথার উপর দিয়ে একটি বসন্তের দূত তার সঙ্গিনীর খোঁজে ডেকে উঠল। আহিমানিক্য বলল, তোমাকে এতগুলো দিন দেখতে না পেয়ে আমি নিজের মনে গুমরে মরেছি সখী সেনা। এক একটা দিন আমার কাছে বছরের সমান মনে হয়েছে। আবেগে সখী সেনার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, ঠোঁট দুটো কেঁপে উঠল তির তির করে। প্রেমাস্পদর মুখে দীর্ঘ অদর্শনের পর এমন সুমধুর বাক্য শুনে কোনো নারী স্থির থাকতে পারে না। মনে মনে সেই সব কথাকেই সর্বৈব সত্য বলে মেনে নিলেও মুখে কিন্তু তা স্বীকার করে না। সখী সেনা এমত অবস্থায় বলে উঠল, মিথ্যে কথা, কখনোই তুমি আমাকে এক মুহূর্তের জন্য মনে রাখনি আহিমানিক্য। আহত আহিমানিক্য বলে ওঠে, মিথ্যে কথা, তথাগতর স্থানে বসে আমি তোমার কাছে মিথ্যাচার করবো এ তুমি ভাবলে কেমন করে? তা নয় তো কি আহিমানিক্য, আমার কথা যদি তোমার এতই মনে পড়ে তাহলে আমার সাথে সাক্ষাতের চেষ্টা কেন করনি? করেছিলাম সখী সেনা, বিশ্বাস করো আমি করেছিলাম, কিন্তু তুমি থাকো অন্দরমহলের অনেক ঘেরা টোপের মধ্যে, আমি সাধারণ এক প্রজা মাত্র, সেখানে গিয়ে পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। তার উপর রাজ্যের যা টালমাটাল অবস্থা, রাজপ্রাসাদের কাছে যাওয়াই এক বিরাট ব্যাপার। আহিমানিক্যের অসহায়তার কথা বুঝতে পারে সখী সেনা, নিরুত্তর থেকে সে সম্মতি জানায়। টুপটাপ শব্দে কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়ে তাদের উপর, বয়ে যাওয়া নদীর মতোই সময় এগিয়ে যেতে থাকে। অনেক দিন পর একটি শান্তির আশ্রয় খুঁজে পেয়ে সখী সেনা নিদ্রামগ্ন হয়ে পড়েছিল। ঘোর কাটল মালঞ্চর ডাকে, রাজকুমারী, রাজকুমারী, এবার চলো, আর দেরি করলে সেনাপতি আর প্রহরীরা তো এখানেই চলে আসবে। ঘুম ভেঙে উঠে বসে সখী সেনা দেখে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে প্রায়। এতক্ষণ তারা এখানে রয়েছে, এইবারে কেউ তাদের খোঁজে চলে আসতে পারে, কিন্তু আহিমানিক্যকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। হাত দুটো আঁকড়ে ধরে সে ছলো ছলো চোখে তাকিয়ে থাকে তার দিকে। এমন সময় আহিমানিক্য বলে ওঠে, আমার তোমাকে কিছু বলার আছে সখী সেনা, শুধু তোমাকে নয়, কুমার সঞ্জীবনকেও। তুমি দয়া করে আমাকে তোমার প্রাসাদে নিয়ে চলো সখী। সখী সেনা বিস্মিত কণ্ঠে বলে, দাদাকে কিছু বলতে চাইলে তুমি প্রাসাদে যেতেই পারো, প্রাসাদের দ্বার শত্রুভিন্ন সকলের জন্য অবারিত। হ্যাঁ আমি জানি, কিন্তু আমার দাদা আমাকে কিছুতেই ভিতরে যাওয়ার অনুমতি দেবে না। কুমারকে বলার আগে আমি কথাগুলো তোমায় বলতে চাই সখী, নিভৃতে তুমি তোমার সঙ্গে আমাকে প্রাসাদে নিয়ে চলো। আহিমানিক্যের উপরোধ ফেলতে পারেন না সখী সেনা, কিন্তু এখন তো তাদের সঙ্গে অজিমানিক্য রয়েছে, তার চোখ এড়িয়ে আহিমানিক্য অন্দরমহলে যাবে কি করে? তাকে অন্দরে নিয়ে যাওয়ার জন্য যখন সখী সেনা এবং মালঞ্চ চিন্তিত, তখনই মুশকিল আসান হয়ে এগিয়ে এলো মালঞ্চর প্রেমাস্পদ।
মন্দিরের ভেতরে যখন সখী সেনা এবং আহিমানিক্য একান্ত সময় যাপনে ব্যস্ত, ঠিক তখনই বাইরে চিন্তারত উজিমানিক্য। অমরাবতী এবং অবন্তীর সীমানায় সেনা পাহারায় রয়েছে, সেখানে অমরাবতী আক্রমণের কোনো চিহ্নই নেই। তবু রাজপ্রাসাদের ছাদ থেকে অষ্টপ্রহর নজরদারি চালিয়ে যাচ্ছে আরও একদল সেনা। উঁচু স্থান থেকে দূরের জিনিস সমতল অপেক্ষা কম সময়ে নজর আসে, তাই অবন্তী রাজ যদি সেনাবাহিনী নিয়ে এদিকেই আসেন তবে তারা সকলের আগে দেখতে পাবে। এত প্রহরা সত্ত্বেও যেন নিশ্চিন্ত হতে পারছিল না উজিমানিক্য, তাই অমরাবতী সুরক্ষার জন্য সে আরও একটা পথ বেছে নেয়, জঙ্গলের পথ। কাহিনীতে আগেই বলা হয়েছে যে জঙ্গলের পরে যে ছোট ছোট টিলা পাহাড় রয়েছে তার উপারেই আছে অবন্তী। কিন্তু বহুকাল ধরে কথিত আছে যে জঙ্গলে হিংস্র কিছু পশু থাকার দরুন তা দুর্ভেদ্য, যদিও কখনোই তাদের খাদ্যের জন্য লোকালয়ে হানা দিতে দেখা যায়নি। আর এখানেই একটা সম্ভাবনার কথা মাথায় আসে উজিমানিক্যের, আদৌ এই জঙ্গলে কোনো হিংস্র পশু আছে তো, নাকি কোনো বিশেষ কারণে এমন রটনা? উজিমানিক্য পিতার কাছে গিয়ে নিজের সন্দেহের কথা ব্যক্ত করল, কিন্তু বর্তমান মন্ত্রীমশাই কিছুতেই সত্যি কথা বলতে চাইলেন না। অগত্যা সে নিজের পরিকল্পনার কথা ব্যক্ত করল, কখনো শত্রু আক্রমণ করলে রাজ পরিবারের সদস্যদের বাঁচাবার জন্য একটি সুড়ঙ্গ আছে যা সখী সেনার কক্ষ থেকে গিয়ে উন্মুক্ত হয়েছে জঙ্গলের আগেই। সুরক্ষার জন্যই এই কথা রটনা করা হয়েছে যে অমরাবতী এবং অবন্তীর মধ্যবর্তী জঙ্গল দুর্ভেদ্য, আদতে কয়েকটি শৃগাল খটাস এবং বন্য বিড়াল ছাড়া আর কোনো প্রাণী নেই সেখানে। পিতার কাছ থেকে সন্দেহ নিরসন করে সরাসরি রাজা বিক্রমজিতের সঙ্গে কথা বলেছিল উজিমানিক্য, বলেছিল অন্য কোনো শত্রু এই গোপন সুড়ঙ্গের কথা নাই জানতে পারে, কিন্তু আত্মীয় হওয়ার দরুন এবং প্রাসাদের অন্দরমহলে প্রবেশের দরুন এই সুড়ঙ্গ উদয়প্রতাপের কাছে অজানা নাও হতে পারে। বিশেষ করে সে যখন অতিশয় ধূর্ত এবং বিবেক বোধ তার শূন্য। উজিমানিক্যের যুক্তি মনে ধরেছিল বিক্রমজিতের, তিনি জিজ্ঞেস করেছিলেন, তবে এখন তুমি কি করতে চাও? দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উজিমানিক্য বলেছিল, প্রথমে আমি জঙ্গলে কয়েকজন প্রহরীকে পাঠাতে চাই, তারা গিয়ে খোঁজ নিয়ে আসুক যে সেখানে কোনো হিংস্র পশু আছে কিনা। হ্যাঁ, পিতার কাছ থেকে আমি শুনেছি হিংস্র পশুর কথা শুধুই রটনা, কিন্তু অবন্তী রাজ যদি গোপনে কোনো চিতা বাঘ বা সিংহ সেখানে বিচরণের জন্য রেখে যান তাহলে অবাক হব না, ওই মানুষটাকে সুচাগ্র সমান বিশ্বাস করি না আমি। বেশ, তারপর জঙ্গলে যে হিংস্র পশু পাওয়া যাবে না এ কথা ধরে নিয়েও যদি এগোই, তারপর তুমি কি করতে চাও অজিমানিক্য? সুড়ঙ্গের গতিপথ পরিবর্তন, একটুও না ভেবে উত্তর দিল অজিমানিক্য। তার কথা শুনে হতবাক বিক্রমজিৎ প্রশ্ন করতেও যেন ভুলে গেলেন, তার মুখের ভাব দেখে উজিমানিক্য বললেন, হ্যাঁ মহারাজ, সুড়ঙ্গের পথ পরিবর্তন করতে চাই আমি। পুরাতন সুড়ঙ্গ শেষ হয়েছে জঙ্গলে প্রবেশের আগে নদীর ধার ঘেঁষে, সম্ভবত ওই পথ দিয়ে বেরিয়ে নদীপথে যাতে প্রাণ রক্ষা করা যায় তাই এই ব্যবস্থা। সহজ হিসেব ধরলে অবন্তী রাজের মাথাতেও কিন্তু এই পরিকল্পনা আসবে এবং তারা নদী পথে সৈন্যের ব্যবস্থা রাখতে পারে। তাই আমি চাইছি যেখানে সুড়ঙ্গ রাজপ্রাসাদ থেকে বাইরে উন্মুক্ত হয়েছে সেই পথ বন্ধ করে তার পাশ দিয়ে একটি শাখা পথ বের করে জঙ্গলের মধ্যে দিয়ে ঝর্ণার কাছে তা উন্মুক্ত করা যায়। কিন্তু কিন্তু তারপর জঙ্গলের মধ্যে কতদিন আত্মগোপন করে থাকবো আমরা? ওড়িয়া হয়ে যে তারা আমাদের জঙ্গলে খুঁজতে ঢুকবে না তা তো জানি না আমরা। না মহারাজ, জঙ্গলে আত্মগোপন করার কথা আমরা ভাবছিও না। ঝর্ণাকে বাঁদিকে রেখে এগোলে টিলা পেরোলে অবন্তী, আর ডান দিকে রেখে এগোলে মান্যবর রাজ্য, আমাদের পরম মিত্র। মান্যবরের শাসক তো আপনার সুহৃদ, তাকে অমরাবতীর অবস্থার কথা জানালে তিনি নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নিজের বক্তব্য শেষ করে উজ্জ্বল মুখে মহারাজের দিকে তাকিয়ে থাকে উজিমানিক্য।
তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে বিক্রমজিৎ অত্যন্ত নিশ্চিন্ত বোধ করেন। কুমার সঞ্জীবনকে সাথে নিয়ে নিজের পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে সে। এর সঙ্গে কাউকে না জানিয়েই দুজন মানুষের গতিবিধির ওপর গুপ্তচর নিযুক্ত করেছে সে। একজন হল আহিমানিক্য এবং অন্যজন আচার্য শ্রীভৃগু। সমস্ত সাবধানতা অবলম্বন করে তারা এইটুকু সংবাদ এনে দিয়েছে যে শিক্ষার বাইরেও আচার্য এবং আহিমানিক্যের একটি সম্পর্ক রয়েছে। কিন্তু অবন্তী থেকে আগত শ্রীভৃগু তাকে ঠিক কোন কাজে ব্যবহার করছে তারা সেটা জানে না। মন্দিরের বাইরে পাহারারত অজিমানিক্য যখন এইসব গুরুগম্ভীর বিষয় নিয়েই চিন্তা করছিল, তখনই এক সেনা ছুটতে ছুটতে এসে তাকে এক অভাবনীয় সংবাদ দেয়। বেশ কিছুদিন হলো সুড়ঙ্গ খোদাইয়ের কাজ শুরু হয়েছে, কাজ প্রায় শেষও হয়ে এসেছে। ঝর্ণার নিচের মাটি সামান্য পাথুরে গাঁইতি দিয়ে আঘাত করে তা ভাঙতে হয়। দুজন সৈন্য যখন সেই কাজ করছিল, তখন উপরে থাকা সৈন্যরা মৃদু এক কম্পন শুনতে পায়। তারপর ক্ষীণ আর্তকণ্ঠের চিৎকার কানে আসে তাদের। নিচে গিয়ে দেখে ওই দুজন সৈন্যের সেখানে কোনো অস্তিত্ব নেই, পড়ে আছে শুধু দুটো নরকঙ্কাল আর দুটো গাইতি। এক ফোঁটা মাংসের চিহ্ন নেই সেখানে। সেনারা খুব ভয় পেয়েছে, তারা আর কাজ করতে চাইছে না। মাটির নিচে এমন কোনো পশু আছে যা নিমেষে পূর্ণাঙ্গ দুটো মনুষ্য শরীর শেষ করে দিতে পারে। চিন্তিত অজিমানিক্য তখনই মন্দির ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, পাহারায় রেখে যায় দুজন সেনাকে। মালঞ্চ আগেই বেরিয়ে এসে অজিমানিক্যের অনুপস্থিতি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর তার প্রেমাস্পদর নির্দেশ অনুযায়ী তার মতো সেনার পোশাক পরিহিত আহিমানিক্য আর সখী সেনাকে নিয়ে বেরিয়ে পড়ে সে। পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে মালঞ্চর প্রেমাস্পদ। মন্দিরের ভিতর থেকে সেনার পোশাক পরিহিত আহিমানিক্যকে বেরিয়ে আসতে দেখে অবাক হয় দুই প্রহরী। সরাসরি সখী সেনাকে কিছু জিজ্ঞেস করতে না পেরে তারা আহিমানিক্যকে জিজ্ঞেস করে, কে তুমি? মন্দিরের ভেতরে এই পোশাকে তুমি গেলে কি করে? তুমি জানো না তথাগতর কাছে ভিক্ষুক বেশে যেতে হয়? আমি পূজারীকে নিত্য পূজার উপাচার এবং তার নিত্য সেবার রসদ দিতে এসেছি, কিন্তু তোমরা দিবানিদ্রা দিচ্ছিলে বলে হয়তো দেখতে পাওনি। বাস্তবিক দিন রাত পাহারা দিতে দিতে তারা ক্লান্ত হয়ে গাছের শীতল ছায়ায় ঘুমিয়ে পড়েছিল। মালঞ্চ একবার এসে সেই কাণ্ড দেখে গিয়েছিল বলেই এ যাত্রায় সেনাদের হাত থেকে বেঁচে গেল সে। আর প্রশ্ন করার সুযোগ না দিয়ে সখী সেনা এবং মালঞ্চ উঠে বসে গো শকটে, চাকা গড়িয়ে পড়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে। তথাগতর উদ্দেশ্যে মনের প্রার্থনা জানিয়ে আহিমানিক্যর সঙ্গে অন্দরমহলে পা বাড়ায় তারা। সুড়ঙ্গের কাছে পৌঁছে প্রাণ ভয়ে ভীত সেনাদের দেখে অজিমানিক্য ক্রোধে অন্ধ হয়ে গেল। কাজ বন্ধ করে তারা এক মনে ইষ্ট দেবতাকে স্মরণ করছে। আজিমানিক্যর ভয়েই তারা এখনও জঙ্গলের ভিতর রয়ে গেছে, নইলে অনেকক্ষণ আগেই তারা পালিয়ে যেত। কিন্তু সে নিজে এসে সরজমিনে সবটা দেখে গিয়েছে। মাটির নিচে কোন নরহন্তারক পশু থাকতে পারে? অজিমানিক্যকে দেখে একজন সেনা ভয়ে ভয়ে এগিয়ে এসে বলল, এই স্থানে ভয়ানক কোনো শিকারী পশু আছে হুজুর, এখান দিয়ে পলায়নের পথ তৈরি করা সম্ভব নয়। অবন্তীরাজের সেনাদের হাত থেকে বাঁচতে এবার কি তবে পশুর হাতে প্রাণ দিতে হবে হুজুর? ক্রুদ্ধ অজিমানিক্য রক্তচক্ষু মেলে তাদের দিকে তাকিয়ে বলল, তাহলে উদয় প্রতাপের সেনাদের হাতেই প্রাণ দিতে তোমরা ইচ্ছুক? ক্ষমা করবেন হুজুর, আমরা তা বলতে চাইনি। আমরা বলছি অন্য কোনো পথ যদি বের করা যায়। এই একই কথা অজিমানিক্য নিজেই ভাবছিল।
কিন্তু এই পথে সুড়ঙ্গ বানাতে যে কোনো অসুবিধে হতে পারে এটা সে ধারণাই করেনি। তাই দ্বিতীয় পথের কথাও তার মাথায় আসেনি। বেশ কিছুদিন হল উদয় প্রতাপের নিত্য নতুন সমস্যা সৃষ্টি করার কাজ বন্ধ আছে, আর এই ব্যাপারটাই অজিমানিককে ঠিক ভালো ঠেকছে না। মন বলছে আরও বড় কিছুর প্রস্তুতি নিচ্ছেন তিনি, ঠিক যেন ঝড়ের আগের থমথমে পরিবেশ গোটা অমরাবতী জুড়ে বিরাজমান। সেনাদের কথা কতটা সত্যি তা নিজেই পরখ করে দেখবে ভাবল অজিমানিক্য। হতে পারে এক টানা অনেকক্ষণ কাজ করে সেই সেনা দুজন ক্লান্তির বসে মৃত্যুবরণ করেছে, আর বাকিরাও কষ্ট কল্পনা করে নিয়েছে পুরোটা। নিচে নামার জন্য প্রস্তুত হলো অজিমানিক্য। বিপদের কথা স্মরণ করিয়ে তাকে বাধা দেওয়ার মতো সেখানে কেউ ছিল না, তাই বিনা বাধায় নিচে নেমে এলো অজিমানিক্য। উজ্জ্বল আলো থেকে হঠাৎ নিচে আসায় প্রথমে কিছুই তার দৃষ্টিগোচর হলো না। মশালের আলোয় ধীরে ধীরে চোখ সয়ে এলে এইবার সবটা দৃষ্টিগোচর হলো। না, সেনাদের দৃষ্টি বিভ্রম হয়নি। সত্যি অদূরে পড়ে আছে দুটি নরকঙ্কাল, এক ফোঁটা মাংস নেই তাদের গায়ে, গাঁইতি দুটো পড়ে আছে পাশেই। মশালের আলো একটু একটু করে কমে আসছে, চারপাশটা আলো আঁধারিতে কেমন যেন অচেনা ঠেকছে অজিমানিক্যের কাছে। অজান্তেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল, কোনো মাংসাশী প্রাণী ছাড়া মানুষের এমন পরিস্থিতি সম্ভব নয়। তবে কেমন দেখতে সে? চিরপরিচিত কোনো সাপদ নাকি প্রাচীনকাল থেকে যুগে যুগে সে এখানেই অবস্থানরত? এখন কি সে আছে এখানে, দেখতে পাচ্ছে অজিমানিক্যকে? হয়তো সে অপেক্ষা করছে সঠিক সুযোগের, আর তারপরেই সে ঝাঁপিয়ে পড়বে। পায়ের পাতায় তীব্র এক দংশন জ্বালায় লাফিয়ে ওঠে অজিমানিক্য। জায়গাটা যেন জ্বলে যাচ্ছে, চামড়ার পাদুকা ভেদ করে কি এমন প্রবেশ করল? মশালের আলোয় পাদুকা খুলে নিয়ে পাটা চোখের সামনে দেখল অজিমানিক্য। একটা বেশ বড় কালো রঙের পিপিলিকা দেখতে পেল সে, কামড়ে ধরে রয়েছে তার পায়ের পাতা, তাতেই এত জ্বালা করছে। হাত দিয়ে তাকে ঝেড়ে ফেলতে গেল অজিমানিক্য, কিন্তু পারল না। নিজের সর্বশক্তি দিয়ে তাকে শরীর থেকে বিচ্ছিন্ন করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো তার। যন্ত্রণায় পুরো পা অসার হয়ে গেল। এক সময় সে পিপিলিকা নিজে থেকেই খসে পড়ল তার শরীর থেকে। হতবাক অজিমানিক্য দেখল পিপিলিকা একা নয়, সঙ্গে করে নিয়ে গেছে তার পায়ের পাতা থেকে এক খাবলা মাংস। এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে সেখানে, কিন্তু এক বিন্দুও রক্তক্ষরণ হচ্ছে না সেখান থেকে। ক্রমশ পা অবশ হয়ে এসেছে, মাটিতে পা ঠেকিয়েই যন্ত্রণায় কোকিয়ে উঠল অজিমানিক্য। আর ঠিক তখনই তার চোখ গেল সামনের দিকে। পাথরের খাঁজ থেকে নরকঙ্কালদের অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে শয়ে শয়ে এদিকেই এগিয়ে আসছে ক্ষুধার্ত রাক্ষসে পিঁপড়ে। এতক্ষণে সেনাদের মৃত্যুর কারণ স্পষ্ট হলো তার কাছে। পায়ের যন্ত্রণাকে উপেক্ষা করে অজিমানিক্য তৎক্ষণাৎ ওপরে উঠতে উদ্যত হলো। না হলে তার পরিণতিও যে ওই সেনাদয়ের মতোই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ওপরে উঠেই ভূমিকে শয্যা হিসাবে গ্রহণ করল অজিমানিক্য। তার বিলম্ব দেখে দুজন সেনা বিপদকে তুচ্ছ করে নিচে নামতে উদ্যত হয়েছিল। তাকে জীবন্ত উপরে আসতে দেখে নিশ্চিন্ত হলো তারা। পায়ের ক্ষত দেখিয়ে সব কথা তাদের ব্যক্ত করল অজিমানিক্য। সেনাপতির শুশ্রূষার ব্যবস্থা করে তারা রাজপ্রাসাদে ফিরে যাবার উদ্যোগ করল। ততক্ষণে জঙ্গলের মধ্যে গাঢ় অন্ধকার ঘনিয়ে এসেছে, পাখিরা অনেকক্ষণ নিজ নিজ বাসায় ফিরে গেছে। দুই হাত দিয়ে দুজন সেনার কাঁধে ভর দিয়ে অতি কষ্টে অজিমানিক্যও গৃহে ফেরার জন্য উদ্যত হল। সেনাপতিকে নিয়ে ব্যস্ত থাকায় তারা কেউই লক্ষ্য করল না
যে দূর থেকে তাদেরই দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে এতক্ষণ তাদের কার্যকলাপ দেখে যাচ্ছিল এক যুবক। গত দুই দিন সখী সেনার জীবনের সেরা দুটি দিন। তথাগতর মন্দির থেকে ফেরার সময়, আহিমানিক্যকে নিয়ে প্রাসাদে ফেরার সময় তার মন চঞ্চল হয়েছিল। দীর্ঘ অদর্শনই হয়তো এর কারণ। তবে আহিমানিক্য সুযোগ থাকা সত্ত্বেও কিছুতেই সখী সেনার কক্ষে প্রবেশ করেনি। অন্দরমহল সংলগ্ন উদ্যানেই বসে তারা নিজের মনের কথা আদান প্রদান করেছে। মালঞ্চ থেকেছে পাহারায়। নির্দিষ্ট সময়ে সখী সেনার কক্ষের পাহারাদার পরিচয়ে সে অন্দরমহলের উদ্যানে এসে সময় কাটিয়ে গিয়েছে। রাজা অজিমানিক্য এখন গৃহে ফেরে না বলেই তার চক্ষুদ্বয়কে এত সহজে ফাঁকি দিতে পেরেছে সে। তবে এত সাবধানতা অবলম্বন করেও সে সুরক্ষা হল না। কুমার সঞ্জীবন একদিন তাদের আবিষ্কার করে ফেললেন উদ্যানে। তার অন্যতম অনুচর আজিমানিক্যর আহত হওয়ার কথা তিনি জেনেছেন, কিন্তু বিশেষ কিছু কাজে ব্যস্ত থাকার দরুন তাকে দেখতে যাওয়া হয়নি। আহিমানিক্যের প্রাসাদে প্রবেশের দ্বিতীয় দিনে তিনি মালঞ্চর উপরোধকে উপেক্ষা করেই চলে আসেন উদ্যানে। সম্মুখে দাদাকে দেখে নিক্ষেপিত তীরের ন্যায় উঠে দাঁড়ায় প্রেমিক যুগল। আহিমানিক্য সঞ্জীবনের অপরিচিত নয়, কিন্তু নিজের ভগিনীকে তার সঙ্গে অন্দরমহলের উদ্যানে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন তিনি। দাদার ওই দৃষ্টির সামনে পড়ে মাথা নিচু করে ফেলে সখী সেনা। কাঁদছ কেন সখী সেনা? হ্যাঁ, আর মাথাই বা নিচু করে রেখেছ কেন? লজ্জিত হওয়ার মতো কোনো কাজ তো তুমি করনি। ছলো ছলো নেত্রে মাথা উঁচু করে তাকায় সখী সেনা। তারপর বলে, আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না দাদা। সঞ্জীবন এগিয়ে এসে ভগিনীর চোখের জল মুছিয়ে দেয়, বলে, আমি আছি তো, চিন্তা কিসে? কুমার, আমার আপনাকে কিছু বলবার আছে। সখী সেনাকেও আমি জানিয়েছি সে কথা, কিন্তু এটা আপনার আর মহারাজের জানা প্রচণ্ড জরুরি। আহিমানিক্যের কথা শুনে ভ্রু কুঁচকে তার দিকে তাকায় কুমার সঞ্জীবন। আচার্য শ্রী ভৃগুর কথাও সে জানিয়েছে সখী সেনাকে, কিন্তু বর্তমানে সদা ব্যস্ত পিতা এবং জ্যেষ্ঠ ভ্রাতাকে সে কথা বলে উঠতে পারেনি। সে গতকালও আহিমানিক্যের জঙ্গলে যাওয়ার কথা ছিল, কিন্তু সাধারণ বুদ্ধি বলেই সে এড়িয়ে গিয়েছে অধ্যক্ষের ডাক। কুমার সঞ্জীবনকে সেই সকল কথাই ব্যক্ত করল সে। তাদের আশ্বস্ত করে সঞ্জীবন এগিয়ে গেল সেনা ছাউনির উপাশে একটা বিশেষ কক্ষের দিকে, যেখানে অজিমানিক্য আছে। অজিমানিক্যের পায়ের ক্ষত এখনো সারেনি। রাজবৈদ্য এসে তার পায়ের ক্ষত দেখে গিয়েছেন, ভেষজের ব্যবস্থাও করে গিয়েছেন। যন্ত্রণার অনেকটাই উপশম হয়েছে। তিনি বলেছেন যে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে সে। এই দুই দিন অজিমানিক্য শুধুই ভেবেছে, ক্ষুধার্থ সেই পিপীলিকাদের বিনাশ করার কী উপায় হতে পারে। নতুন করে সুড়ঙ্গ খনন করা যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তাকেই গিয়ে সরেজমিনে সব কিছু দেখে তবে উপায় বের করতে হবে। কিন্তু যত দিন না সে পুরোপুরি সুস্থ হচ্ছে, ততদিন হাত পা গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না। ওদিকে তার নিয়োগ করা গুপ্তচর সংবাদ দিয়েছে আচার্য শ্রী ভৃগু আসলেই অবন্তীর গুপ্তচর। নিজের মিথ্যে অসহায়তার কথা বলে সে অমরাবতীতে আশ্রয় নিয়েছে। সংবাদ আদান প্রদানের জন্য তিনি বেছে নিয়েছেন সরল আহিমানিক্যকে। তবে গতকাল আহিমানিক্য তার কাছে যায়নি, সম্ভবত সে কিছু আঁচ করতে পেরেছে। গুপ্তচর তাকে এও জানিয়েছে গত দুদিন ধরে অন্দরমহলের উদ্যানে আনাগোনা শুরু হয়েছে আহিমানিক্যের। রাগে সর্বাঙ্গ জ্বলে উঠেছে অজিমানিক্যর। সে ঠিক করেছে
আর বাড়তে দেওয়া ঠিক হবে না আহিমানিক্যকে। এমন ব্যবস্থা করতে হবে যাতে শ্রীভৃগু আর আহিমানিক্য দুজনেই বিতাড়িত হয় অমরাবতী থেকে। দরকারে গুপ্তচর বৃত্তিতে তার নামটাও জুড়ে দেওয়া যায়। নিজের এমন ক্রূর বুদ্ধিকে নিজেই বাহবা দেয় অজিমানিক্য। একা একা বসে সে যখন চিন্তা রাশিতে নিমজ্জিত, সেই সময় ঘরে প্রবেশ করেন সঞ্জীবন। বেশ কিছু প্রয়োজনীয় কুশল বিনিময়ের পর তিনি জিজ্ঞেস করেন, সুড়ঙ্গ পথের ব্যাপারে আর কোনো উপায় পেলে অজিমানিক্য? দুপাশে মাথা নেড়ে নেতিবাচক উত্তর দিয়ে সে বলল, সুড়ঙ্গের মুখে দাহ্য তেল দিয়ে তাতে অগ্নিসংযোগ করিয়েছিলাম সেনাদের দিয়ে। হাজার হাজার পিপীলিকার মৃতদেহ সেখানে পড়ে আছে, কিন্তু তারা যেন রক্তবীজের বংশধর। ঠিক যতগুলো মৃতদেহ ওখানে ছিল তার দ্বিগুণ সংখ্যক পিপীলিকা আবার বেরিয়ে এসেছে ফাটল দিয়ে। তবে উপায়? আরও একটা উপায়ের কথা আমি ভেবেছি, কিন্তু প্রয়োজনীয় জিনিসও মজুত করে রেখেছি, কিন্তু তা পরীক্ষিত নয়। কি, কিসের কথা বলছো তুমি? তারপিন তেল। ওই সুড়ঙ্গ পেরোবার সময় সমস্ত শরীরে যদি তারপিন তৈলমর্দন করে নেওয়া যায়, তবে পিপীলিকারা শরীরে বসতেই পারবে না, পিচ্ছিল দেহ থেকে খসে পড়বে। পরীক্ষা করার জন্য আমি অনেকটা তারপিন তৈল আনিয়ে রাখছি, কিন্তু কোনো সেনাকে দিয়ে পরীক্ষা করানোর ঝুঁকি নিতে পারছি না। অজিমানিক্যকে আশ্বস্ত করে সঞ্জীবন বললেন, আচ্ছা বেশ, সেনা হয় তুমি সুস্থ হওয়ার পর দেখা যাবে, কিন্তু এখন আমি তোমার জন্য দুটো সংবাদ এনেছি। একটি তো সুসংবাদ, আর অন্যটা দুশ্চিন্তার। তুমি বলো কোনটা আগে শুনবে। সুসংবাদ নিয়ে শুরু করো না হয়। নিজ ভগিনী সখী সেনা এবং অজিমানিক্যের ভ্রাতার সম্পর্কের কথা বলতে উদ্যত হন কুমার সঞ্জীবন। কিন্তু তৎক্ষণাৎ সকলকে সচকিত করে দিয়ে এক অদ্ভুত সুরে সিংহা বেজে ওঠে। সিংহার এই অদ্ভুত সুরের হেতু সকলেই জানে, রাজ্য আক্রমণ করা হয়েছে। কে আক্রমণ করেছে তা বোধহয় অমরাবতীর দুগ্ধ পোষ্য শিশুটিও জানে। সচকিত সঞ্জীবন এবং অজিমানিক্য উঠে দাঁড়িয়ে পড়লেন। বিহল কণ্ঠে অজিমানিক্য বললেন, অবন্তী রাজ্য আক্রমণ করেছে, কিন্তু কোন দিক থেকে? সীমান্ত থেকে রাজ্যের দিকে এলে তো প্রহরীরাই সংবাদ দিত, তবে কি জঙ্গলের দিক থেকে? তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই যেন একজন সেনা ছুটতে ছুটতে কক্ষে এসে বলল, রাজা উদয় প্রতাপের সেনারা জঙ্গলের ভেতর থেকে রাজ্যের দিকে ধেয়ে আসছে কুমার। ওরা টিলা পেরিয়ে অন্ধকারে শয়ে শয়ে সেনারা এদিকে আসছে কুমার, প্রাসাদের দিকে কুমার। মুহূর্তে কর্তব্য স্থির করে নিল অজিমানিক্য। সে নিশ্চিত আহিমানিক্য নিশ্চয়ই আবার শ্রীভৃগুর সঙ্গে যোগাযোগ করেছে। তার মূর্খামিতেই আজ অমরাবতী বিপদে। রাজা বিক্রমজিৎ জানতে পারলে তার শাস্তির ব্যবস্থা নিশ্চয় করবেন, কিন্তু তার আগে আহিমানিক্যের সঙ্গে কথা বলতে হবে। কক্ষে আসা প্রহরীটিকে সে নির্দেশ দিল, সকল সেনাদের তৈরি হতে বলো, তরুণ দ্বার রুদ্ধ করে দাও, পরিবারের সকল সদস্যকে রাজকুমারীর কক্ষে যেতে বলো, সময় নেই। তুমি আরো দুজন সাথীকে নিয়ে এসে ওই তৈলের জায়গা অন্তর্মহলে নিয়ে যাও, শীঘ্র যাও, যাও। নির্দেশ পেয়ে সেনাটি ছুটে চলে গেল। কুমার সঞ্জীবন বললেন, তোমার ভ্রাতা আহিমানিক্য এই মুহূর্তে রাজপ্রাসাদে উপস্থিত, কেন কি বৃত্তান্ত সেটা বলার সময় নয়। এখন যুদ্ধনীতির কিছুই সে জানে না, তাই তোমার অনুমতি হলে আমি তাকেও মান্যবরে বাকিদের সঙ্গে পাঠিয়ে দিতে চাই। তার জীবনের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে অজিমানিক্য। আমি জানি, কিন্তু তার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাকে একটিবার উদ্যানের কাছে আসতে বলো। অজিমানিক্যের কথা ফেলতে পারল না সঞ্জীবন। শত হলেও সে অজিমানিক্যের ভ্রাতা, তার সিদ্ধান্তই চূড়ান্ত। তখনই অন্দরমহলে পৌঁছে আহিমানিক্যের কাছে জরুরি সংবাদ পৌঁছাল। রাজকুমারী সখী সেনা তখন আহিমানিক্যের সাহায্যে রাজপরিবারের প্রত্যেক সদস্যের শরীরে তারপিন তৈলের প্রলেপ দেওয়ার নির্দেশ দিচ্ছে। সে নিজেও পরিধান করেছে যোদ্ধার বেশ, নিজ পরিবারকে রক্ষা করতে বদ্ধপরিকর। সে সম্ভবত তরুণ ধার দিয়ে অবন্তী রাজের সেনারা প্রবেশ করেছে প্রাসাদে।
অন্দরমহলের গুপ্ত দরজার সংবাদ কতক্ষণই বার গোপন করে রাখা যাবে। তাদের হুঙ্কার ধ্বনি এখান অবধি শোনা যাচ্ছে। আহিমানিক্যকে সকলেই দেখেছেন, কিন্তু অন্দরমহলে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার মানসিকতায় কেউ নেই এখন। এমন সময় প্রহরী মারফত নির্দেশ এসে পৌঁছালো আহিমানিক্যের কাছে। সখী সেনা বলল, তুমি কখনো অস্ত্র ধারণ করোনি। নিরস্ত্র হয়ে অন্দরমহলের বাইরে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। তুমি সকলকে নিয়ে সুরঙ্গে যাও, হজিমানিক্যের কাছে আমি যাচ্ছি। আহিমানিক্য বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা শোনেনি সখী সেনা। অতঃপর ছল ছল চোখে সকলের সম্মুখেই বিদায় দিয়ে তারা এগিয়ে চলে দুই বিপরীত প্রান্তে। হৃদয় উদ্বেল হবে এই অজুহাতে তারা আর ফিরেও তাকায় না। দুই প্রেমাস্পদ জানতে পারে না যে এই সাক্ষাৎ তাদের অন্তিম সাক্ষাৎ। খোলা তরবারি হাতে আহিমানিক্যের জন্য উদ্যানের দিকে এগিয়ে যায় অজিমানিক্য। বাহিরের শত্রুকে নিধন করবার আগে ঘরের শত্রুকেই নিধন করতে চায় সে। ওই তো দাঁড়িয়েছে সে মৃত্যু পথযাত্রী হয়ে, আবার যোদ্ধার পোশাক পরিধান করেছে। তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে অজিমানিক্য। নিঃশব্দ পায়ে সে এগিয়ে যায় তার দিকে, জানান দিতে চায় না নিজের অস্তিত্ব। ক্রমেই দূরত্ব কমতে থাকে তাদের। হাতের তরবারিকে শক্ত করে ধরে অজিমানিক্য। তারপর বিশ্বাসঘাতক বলে হুঙ্কার দিয়ে গলা লক্ষ্য করে চালিয়ে দেয় তরবারি। নির্ভুল লক্ষ্যতায় এক কোপে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায় রাজকুমারী সখী সেনার। মুণ্ডহীন দেহটা ছটফট করতে করতে একসময় স্থির হয়ে যায়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ভিজিয়ে দেয় উদ্যানের মাটি। সখী সেনার ছিন্ন মস্তকের সারল্যে ভরা চোখ দুটোতে তখন অপার বিস্ময়। তরবারি হাতে স্থানু হয়ে দাঁড়িয়ে থাকে অজিমানিক্য। যুদ্ধ থেমে গেছে, অধিক সেনা আক্রমণ করেনি তরুণদার। বিক্রমজিতের সেনাদের সামনে টিঁকতে পারেনি তারা। সঞ্জীবন সহ সকলেই এসে উপস্থিত হয়েছেন উদ্যানে। চোখে পড়েছে এই দৃশ্য। একবার মাত্র কুমারের দিকে বিহ্বল দৃষ্টি তুলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে অজিমানিক্য। ওদিকে হাতে মশাল নিয়ে সকলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে আহিমানিক্য। বারবার পেছন ফিরে সে দেখছে সখী সেনা এলো কিনা। তখনও সে জানতে পারেনি যে সখী সেনা আর কোনো দিন আসবে না। সুড়ঙ্গের বেশ গভীরে যাওয়ার পর ক্ষুধার্ত কিছু পিপিলিকা আক্রমণ করতে এসেছিল তাদের, কিন্তু তারপিন তৈলের দরুন নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারেনি তারা। এদিকে আহিমানিক্য যখন এগিয়ে যাচ্ছে মান্যবরের দিকে, তখন উল্টো দিক থেকে বিশাল সংখ্যক সেনা নিয়ে রাজা উদয় প্রতাপ এগিয়ে আসছেন এদিকেই। আর তাকে পথ দেখিয়ে নিয়ে আসছে সেই অপরিচিত ব্যক্তি। বহু মানুষ একই সঙ্গে উল্টো দিক থেকে এগিয়ে আসায় একটা কম্পন অনেকক্ষণ ধরেই অনুভব করতে পারছিল আহিমানিক্য। তবে বেশ কিছুক্ষণ পর আর সেই শব্দ পায়নি সে। তবে আরও কিছু পথ অতিক্রম করার পর নরকঙ্কালের স্তূপ পড়েছিল তার সামনে। ভয়ে সকলে চিৎকার করে উঠলেও ফিরে যাবার উপায় ছিল না। বুঝতে অসুবিধা হয় না ক্ষুধার্ত পিপিলিকারা রাজা উদয় প্রতাপ এবং তার সৈন্যদল দিয়েই নিজেদের উদর পূর্তি করেছে। মান্যবর রাজ তাদের সাদরে অভ্যর্থনা করেছিলেন। মাসাধিক কাল সেখানেই থেকে তারা ফিরে এসেছিলেন অমরাবতীতে।
সখী সেনার মৃত্যু সংবাদ শোনার পর রাজা বিক্রমজিৎ আর বেশি দিন বাঁচেননি। তবে বৌদ্ধ বিহার নির্মাণের কাজ তিনি সম্পূর্ণ করে যেতে পেরেছিলেন। অজিমাণিক্যের স্থান অনেকদিন আগেই হয়েছে কারাগারে। শাসকবিহীন অবন্তিতে সঞ্জীবন আহিমাণিক্যকে বসিয়েছেন। সে এখনও শোকস্তব্ধ, তবু সখী সেনার স্মৃতি বুকে নিয়ে সে পালন করছে রাজকর্তব্য। সখী সেনা বা আহিমাণিক্যের অন্তিম পরিণতি কী হয়েছিল তা কেউ জানে না। অনেকে বলে রাজা বিক্রমজিৎ তাদের এই অসম সম্পর্ক মেনে নিতে না পারায় রাতের অন্ধকারে তারা অমরাবতী ছেড়ে চলে গিয়েছিল। আবার অনেকে বলে আহিমাণিক্যকে নাকি আমি এসব কিছুই শুনছিলাম না। আমার মন তখনও যুদ্ধের দামামা হুঙ্কারের মধ্যে ডুবেছিল। দাঁতনের এই মোগলমারি মহাবিহার সম্পর্কে যেটুকু জানা যায় তা ওই ধ্বংসস্তূপ থেকেই। এর কোনো প্রামাণ্য নথি নেই, কিন্তু সখী সেনা ও আহিমাণিক্যকে বাদ দিয়ে আরেকজনের কথা আমার বড় মনে হচ্ছিল। তিনি হলেন রাজা বিক্রমজিৎ। মন্ত্রীর দত্তক পুত্রের সঙ্গে কন্যার সম্পর্ককে মেনে নিতে পেরেছিলেন কিনা তা আমাদের জানা নেই, কিন্তু সে সময় দাঁড়িয়ে তিনি যে শুধুমাত্র কন্যার বিদ্যালাভের আশায় একখানি বৌদ্ধ বিহার স্থাপন করে ফেলেছিলেন, এই চিন্তাটাই আমার মনে তার প্রতি বহু গুণ শ্রদ্ধা বাড়িয়ে দিল। সন্ধে হয়ে আসছিল। পশ্চিম আকাশে সূর্যাস্তের লালিমার মধ্যেই একখণ্ড মেঘ দেখতে পেলাম। ঠিক যেন দুই পড়ুয়া পাঠশালায় বসে বিদ্যা লাভ করছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি মুখ নামিয়ে নিলাম। দাদাকে বললাম, এবার চল দাদা, ফিরতে হবে তো। এবার মোগলমারি মহাবিহারকে পিছনে ফেলে সখী সেনা ও আহিমাণিক্যকে সূর্যাস্তের রক্তিম আভায় রেখে আমরা বিদায় নিলাম। ভালো থেকো তোমরা, সূর্যাস্তের ওপারেই না হয় সুখে থেকো। শুনছিলে অথ অমরাবতী কথার বড় গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। রচনা অঙ্কিতা সরকার। গল্প পাঠেছিলাম আমি অনুভব এবং রণদীপ। অজিমাণিক্যর চরিত্রে ছিল ইভান। প্রহরীদের চরিত্রে যথাক্রমে ছিল সমাপন ও লিও। দাদার চরিত্রে ছিল অর্ণব। রানী সংঘমিত্রার চরিত্রে ছিল শিপ্রা। সখী সেনার ভূমিকায় ছিল বর্ণিশা। রাজা বিক্রমজিতের চরিত্রে ছিল প্রদীপ্ত। কুমার সঞ্জীবনের চরিত্রে ছিল রণদীপ। মালঞ্চর ভূমিকায় ছিল স্মিতা। আহিমাণিক্য ও গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি অনুভব। মিউজিয়ামের গাইড ও রাজা উদয় প্রতাপের চরিত্রে ছিল কৌশিক। শ্রীভৃগুর চরিত্রে ছিল ইন্দ্রনীল ও গোলকের চরিত্রে ছিল লিও। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ম্যাক্স। নির্দেশনায় ছিল স্মিতা। বিশেষ সহযোগিতায় ছিল লিও। পোস্টার ডিজাইনিং সুশ্রিক। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী কী করতে হবে নিশ্চয়ই জানো। ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? কারণ আমরা অনেক বড় বড় অ্যানাউন্সমেন্টস নিয়ে আসছি তোমাদের জন্য, সেগুলোর আপডেটস তো রাখতে হবে নাকি?
ডেসক্রিপশন বক্সে রইল আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক, সব জায়গায় ফলো করতে আমাদের ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।